হ্যালো এভরিওয়ান, আজকে আমি ছোটদের জন্য একটি বাংলা রচনা নিয়ে এসেছি। একটি বর্ষার দিন, একটি বর্ষণ মুখর দিনের অভিজ্ঞতা বা একটি বর্ষার দিনের অভিজ্ঞতা দিয়ে দিলেও তোমরা এই বাংলা রচনাটি লিখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা এরকম বাংলা রচনার ভিডিও আরও পেয়ে যাবে। তাহলে চলো আজকের ভিডিও শুরু করি। ভূমিকা: বর্ষাকালে বর্ষা হয়, কিন্তু এমন একটি বর্ষার দিন আসে যা দীর্ঘদিন মনে থাকে, সহজে ভোলা যায় না। গত বছরের এমন একটি দিনের কথা আমার অনেক দিন মনে থাকবে। পরের পয়েন্ট, বর্ণনা: সেদিন সকালবেলা উঠে দেখি আকাশ কালো মেঘে ঢেকে আছে। মনে হলো তখনও ঠিকমতো ভোর হয়নি, কিন্তু ঘড়ি দেখে বুঝলাম সকাল অনেক আগেই হয়ে গেছে। হাত মুখ ধুয়ে সবে পড়তে বসেছি, এমন সময় ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। একটানা কয়েক ঘন্টা ধরে বৃষ্টি হলো, তার সাথে শুরু হলো মেঘের ডাক। কিছুক্ষণের জন্য বৃষ্টি থামলো, তখন রাস্তায় জল জমে গেছে, তাই মা আমাকে বিদ্যালয়ে যেতে বারণ করলেন। বাবা অফিসে যাওয়ার জন্য স্নান করতে গেছেন, এমন সময় আবার প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হলো। বাবার অফিস যাওয়াও বন্ধ হলো। দুপুরে মায়ের হাতে রান্না করা খিচুড়ি, আলুর দম, ডিম ভাজা, পাঁপড় জমিয়ে খেলাম। তখন রাস্তাঘাটে কোনো লোকজন দেখা যাচ্ছিল না। বিকেলের দিকে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছি, এমন সময় বিদ্যুতের প্রচণ্ড ঝলকানি এসে চোখে লাগলো। ভয়ে ঘরের মধ্যে দৌড়ে এলাম। সঙ্গে সঙ্গে প্রচণ্ড শব্দে আমাদের বাড়ির পাশের নারকেল গাছে বাজ পড়ল। এরপর সন্ধ্যার দিকে বৃষ্টি কিছুটা কমল। টিভিতে খবর শুনে জানলাম বহু রাস্তাঘাট জলে ডুবে গেছে, বাজ পড়ে কয়েকজন মারা গেছে এবং প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। এরপর শেষ পয়েন্ট, উপসংহার: এক বছর অতিক্রান্ত হয়ে গেলেও এই দিনটির কথা ভোলা সম্ভব নয়। আমার এই ছোট্ট জীবনের উল্লেখযোগ্য ঘটনাগুলির মধ্যে এটি একটি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। এই ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে হলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।